মকরধ্বজ খায় মানুষ তো মরণের আগে মকরধ্বজ খেলে মানুষ, যে মানুষটা মরে গেছে, যাকে তুলসী তলায় নামিয়েছে, যাকে মন্ত্র পড়িয়েছে, মানে তুলসী তলায় কখন নামায়, শেষ মুহূর্তে যে চলে গেছে, যাও যা বাবা আর ফিরবে না লোকটা, তৃণমূল দলটা তুলসী তলায় চলে গেছে আর ফিরবে না। একে এখন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। কে বাঁচিয়ে রেখেছে? আমাদের রাজ্যের পুলিশ। পুলিশ এখন এই যে থানা, এই যে খড়গ্রামের থানার যিনি ওসি আছেন, এই ওসি হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি। কাকে ফোন করতে হবে, কোন বিজেপি নেতাকে ধমকাতে হবে, কাকে চমকাতে হবে, কোন কংগ্রেসের নেতাকে ধমকাতে হবে, চমকাতে হবে, বা কোন এমন মানুষ আছে যারা কোনো কিছুই কোনো পার্টি করে না, ভোটের সময় যাকে ইচ্ছে তাকে ভোট দেয়, তাদেরকেও ধমকাচ্ছে চমকাচ্ছে, বলছে তৃণমূল করতে হবে, এখানে তৃণমূলকে ভোট দিতে হবে, না তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে সমস্ত পুলিশের যারা থানার ওসি বা আইসি আছে, প্রত্যেকটা থানা এখন তৃণমূলের পার্টি অফিস হয়েছে। কিন্তু থানা বলুন, ওসি বলুন, আইসি বলুন, সবাই কিন্তু জনগণকে ভয় করে, মানুষকে আপনাদের ভয় করে, যারা জনগণকে ভয় করে, মানুষকে ভয় করে থানা। থানাতে আমরা ডেপুটেশন দেব, থানার ওসি বিভিন্ন জায়গায় আমাদের যারা বিজেপি করে তাদেরকে বলছে বিজেপি করা যাবে না, তোমরা তৃণমূলে আসো। এই ওসিকে আমরা ঘেরাও করব, যে আপনি যদি তৃণমূল করেন করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি অশোক স্তম্ভ পুলিশের খাকি ড্রেস পরবেন, ওই খাকি ড্রেস পরে আপনার সোলজারে মানে ঘাড়ে ওই ড্রেসের খাকি পোশাকের ঘাড়ে অশোক স্তম্ভ আছে, ওখানে লেখা আছে সত্যমেব জয়তে। আপনাদের যদি পুলিশ প্রশাসন, এই এই আমাদের খড়গ্রাম থানার ওসি, তার বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে যে আপনি তৃণমূলকে ভালোবাসতে পারেন, তৃণমূল আপনার ইচ্ছা করার আছে, আপনি করুন তৃণমূল, কিন্তু আপনার খাকি উর্দিটা খুলে ফেলুন আগে, চাকরি থেকে আগে রিজাইন দিন, তারপর আপনি তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ান, তৃণমূলের মিছিল করুন, তৃণমূলের মিটিং করুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। খাকি উর্দি পরে থাকবেন আর তৃণমূলের হয়ে কাজ করবেন, এটা আমরা বরদাস্ত করব না। অক্টোবর মাসে পুজো আছে, শারদীয় উৎসব আমাদের রাজ্যে, এখন করোনার এই পরিস্থিতিতে তবুও তো পুজো করতেই হবে, পুজো তো হবে, পুজোর পরে পরে এখানে আর পুলিশ প্রশাসন যারা আছে তারা আর নবান্নের অঙ্গলি হেলনে কাজ করতে পারবে না। নির্বাচন কমিশনের, আমাদের যে নির্বাচন কমিশনার আছে ভারতবর্ষের, নির্বাচন কমিশনের আন্ডারে তাদের কাজ করতে হবে, তখন আমরা বুঝে নেব যে কত ধানে কত চাল আছে, কোন ওসি বা আইসি তৃণমূলের দালালি করছে, তৃণমূলের বসংবদ অফিসার হিসেবে কাজ করছে, সবার নাম ধাম আমরা ডায়েরিতে লিখে রাখছি। আমাদের বিজেপি কার্যকর্তাদের বিরুদ্ধে, বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা কেস, কেমন মিথ্যা কেস দিচ্ছে, বলছে তুই বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন কর, জয়েন না করলে তোকে রেপ কেস দেব, তোকে ফাঁসিয়ে দেব, কেসে ঢুকিয়ে দেব, জীবনে বেরোতে পারবি না, বলে তোকে কি দিলীপ ঘোষ এসে বাঁচাবে, দিলীপ ঘোষ বাঁচাতে পারবে না, এইরকম কথা বলছে, মানুষকে একটা প্যানিকটেট করে দিচ্ছে, ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে। আর আমাদের এই মুহূর্তে 29,000 মিথ্যা কেস চলছে গোটা রাজ্যে বিজেপি কার্যকর্তা এবং বিজেপি কর্মীদের বিরুদ্ধে, 29,000 কেস চলছে, 7,000 কার্যকর্তা এবং কর্মী আমাদের জেলখানার ভেতরে আছে, প্রতিটা হিসাব কিন্তু জনগণ একদম সুদে আসলে আদায় করে নেবে। 2021 সালে সাতাশে মে পর্যন্ত এই এই সরকারের বয়স মেয়াদ আর কি, মানে সময়সীমা, 27 মে পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন তৃণমূলের সরকারের, 2021 সালের 27 মে, 28 মে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, আর এই যে থানার ওসি আইসি বলুন এবং তৃণমূলের যে সমস্ত লিডাররা, তৃণমূলের লিডাররা তো আমাদের যারা বিজেপির লিডার তাদের নাম বলে দিচ্ছে, বাবার নাম বলে দিচ্ছে, ঠিকানা বলে দিচ্ছে, যে এ বিজেপি করেছে, এ একটু বেড়ে গেছে, বিজেপি করলে নাকি বেড়ে গেছে, ওদের বিরুদ্ধে গাঁজা কেস দিচ্ছে, ড্রাগ কেস দিচ্ছে, এবং বিভিন্ন নানান ধরনের কেস, কেসগুলো মিথ্যা কেস, সমস্ত কেস ফলস কেস, মিথ্যা মিথ্যা কেস সাজিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখছে। সমস্ত এইগুলো আমরা কমিশন হবে, যে কারা রাজনৈতিকভাবে ভিকটিম হয়েছে, রাজনৈতিক এগুলো মানে রাজনীতি করতে গিয়ে, বিজেপি পার্টি করতে গিয়ে বছরের পর বছরের পর বছর, মাসের পর মাস তারা জেলখানায় আছে। অনেক পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে বিজেপি করার জন্য, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে,
তবুও অনেকে বলছে বাড়ি ছাড়বো, পরিবার ছাড়বো, ঘর ছাড়বো, জেল খাটবো, প্রয়োজনে মরে যাব, তবুও বিজেপি আগে ছেড়ে যাব না, বিজেপি ছাড়বে না। সেজন্য গোটা ভারতবর্ষের সবচাইতে এক নম্বর পার্টি, যে দল ক্ষমতায় আছে দিল্লির ক্ষমতায়, এটা আমরা তো এখানে, এটা তো আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, আমরা তো বড় পার্টি বিজেপি। আমাদের যারা বুথ প্রেসিডেন্ট আছেন, মন্ডল প্রেসিডেন্ট আছে, জেলার প্রেসিডেন্ট আছে, আমাদের তো গর্ব যে আমরা সর্বভারতীয় পার্টি, যে দলের প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র দামোদর দাস মোদিজি, মোদিজি প্রধানমন্ত্রী, সেই দলের আমরা মেম্বার, আমরা সেই দলের কর্মী হিসেবে কাজ করছি, কার্যকর্তা হিসেবে কাজ করছি, আমাদের গর্ব হয় এটা। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিজেপি পরিবারে আপনারা যোগদান করছেন, আজকে আপনাদের ইচ্ছা জানিয়েছেন, আগের থেকে আমাদের কার্যকর্তাদের সঙ্গে আপনারা যোগাযোগ রেখেছেন, আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আসলেন আপনাদের সবাইকে বাড়ির মা বোনেদের শুদ্ধে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পারিপার্শ্বিক যে আরও যে বুথগুলো আছে, একটা 184 নম্বর গোয়াই বুথ, তো এই 184 নম্বর গোয়াই বুথ মহিশাল অঞ্চল, পাশাপাশি বুথগুলো আপনাদের যেখানে যেখানে আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব আছে, তাদেরকেও বলুন যে বিজেপি ক্ষমতায় আসছে 2021 সালে নভেম্বর থেকে তার কাজ শুরু হয়ে যাবে, এই পুলিশ প্রশাসন আর থাকবে না, এদেরকে হ্যান্ডিক্যাপ করে দেওয়া হবে, এবং এই পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ হিসেবে কাজ করছে না, এরা আর ক্ষমতায় থাকতে পারবে না, জেনে গেছে, তার জন্য তারা মরণ কামড় দিচ্ছে, এবং আমরা পাল্টা প্রতিরোধ করব, প্রতিরোধ করব, প্রতিরোধ করব, প্রতিরোধ করে আমরা হচ্ছে এখানে ক্ষমতায় আসব। এবং 100 জন কর্মী আমাদের মারা গেছে এই সময়ের মধ্যে, অনেকে মারা গেছে, 100 জন কর্মী মারা গেছে, এই মৃত্যুর প্রতিশোধ আমরা কি করে নেব? মৃত্যুর যারা মরল, যাদের পরিবার বিজেপি করার জন্য শুধুমাত্র মরল, তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা তাদেরকে মেরে ফেলল, পুলিশের সামনে অনেক জায়গায় মরেছে। আমাদের এমএলএ, বিজেপির এমএলএ হেমদাবাদে আপনারা দেখেছেন 14 তারিখে আপনাদের হচ্ছে জুলাই মাসের 14 তারিখে তার ডেড বডি পাওয়া গেল, হাত বাঁধা অবস্থায় তাকে লটকিয়ে দিয়েছে, হাত বাঁধা থাকলে ফাঁসিটা লাগাবে কি করে আপনারা বলুন তো, একটা বাচ্চা ছেলেও তো বলবে সেখানে আমাদের। হ্যাঁ, ইয়েতে হেমদাবাদের এমএলএ ছিলেন তিনি, হেমদাবাদের দেবেন দা হচ্ছে তাকে মেরে ফেললো তৃণমূলের গুন্ডা বাহিনীরা, মেরে তাকে হচ্ছে লটকিয়ে দিয়ে বলছে কি যে হচ্ছে আত্মহত্যা করেছে, এবং ওই জেলার পুলিশ সুপার কোন ময়না তদন্ত হলো না, ডেড বডিটাকে লাশটাকে নিয়ে গিয়ে মরাকাটা ঘরে তো কেটে তারপর তো পোস্টমর্টম করে তো বলবে যে ও নিজে মরেছে না মেরে ফেলেছে, তার আগে পুলিশ বলে দিচ্ছে, পুলিশের এসপি বলে দিচ্ছে, ওই থানার ওসি বলে দিচ্ছে, বলছে এ তো হচ্ছে আত্মহত্যা করেছে, ওরা কি করে জানে, ওরা ও যখন ফাঁসি লাগায় তাহলে ওখানে উপস্থিত ছিল, নাহলে দেখলো কি করে, নাকি তার আগে বলে দিচ্ছে, তার মানে কি পুরো ঘটনাটা সাজিয়েছে, তাকে মেরে ফেলে লটকিয়ে দিচ্ছে, একজন এমএলএ এর নিরাপত্তা নেই, মা বোনেদের প্রতিদিন হচ্ছে সম্মানহানি হচ্ছে, বেকার ছেলে মেয়েদের চাকরি নেই, কৃষকের অবস্থা ভয়ঙ্কর, এই সমস্ত সামগ্রিক বিষয়টা বিবেচনা করে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা সময়োচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, যে আপনারা বিজেপি পরিবারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন। গত লোকসভা নির্বাচনে যারা কংগ্রেস করেছিলেন, কোনো দল করা তো কোনো ই না, অসুবিধা না, মানে যার যে দল ভালো করে সে সেটা করতেই পারবে, কিন্তু আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে সরকার গঠনে, আমাদের সরকার গঠন হবে বিজেপির সরকার, সেই সরকার গঠনে আপনাদের ভূমিকা থাকবে, আপনারা একটা করে ভোট দেবেন, এখানে যিনি বিজেপির ক্যান্ডিডেট হবেন খড়গ্রাম বিধানসভাতে, আমরা সরকার গঠন করলাম, আমাদের মুখ্যমন্ত্রী নবান্নে বসলো, কিন্তু আমাদের এই খড়গ্রাম বিধানসভায় আমরা জিততে পারলাম না, তাহলে কি ভালো লাগবে? তাহলে তো ভালো লাগবে না নাকি? তাহলে আমরা যেরকম সরকার গঠন হবে, মুখ্যমন্ত্রী গঠন হবে, আমরা যেমন গেরুয়া আবির এখানে মাখবো, আমরা বিজয় মিছিল করব, সাথে সাথে যাতে বিজেপির এমএলএ কে কাঁধে নিয়ে তাকে নিয়ে যাতে বিজয় মিছিল করা যায়, এই বলে আপনাদের সবাইকে আমার বড়দের সশ্রদ্ধ নমস্কার, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে।